বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানানো হচ্ছে। আসলে আজকে আমি তোমাদের তৃতীয় অধ্যায়টা যুক্তির উপাদান, যুক্তির উপাদানটাই নিব। এর আগে আমি যুক্তির উপাদানের আরও দুটো ক্লাস নিছিলাম, দুটি ক্লাসের মধ্যে ছিল পদ। আমি তোমাদের ক্লাসগুলো নিচ্ছি, আমি সেগুলো একটু বলতেছি। আগের ক্লাসগুলো পদ ছিল, পদ নিয়ে আমরা আলোচনা করছি। তারপরে আবার ছিল বাক্য, শব্দ নিয়ে আলোচনা করছি। আবার ব্যক্তাত্ব ও জাতার্থ পদের যে দুটি দিক নিয়ে আলোচনা করে, ব্যক্তাত্ব জাতার্থ, ব্যক্তাত্ব জাতার্থর দিক নিয়ে আলোচনা করা হয়েছে। ব্যক্তাত্ব জাতার্থ বিপরীত মুখে যায় সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। এবং আজকে যেটা আমি গত ক্লাসে আলোচনা করছিলাম, পদ, সরি, যুক্তিবাক্যের হচ্ছে যে শব্দের যে গঠন, গঠনের দিক থেকে শব্দকে কটি ভাগে ভাগ করা হয় শব্দকে, সেটা নিয়ে আলোচনা করা হয়েছে পদকে। তো সেদিন আমি কিছুটা আলোচনা করছিলাম, তো আজকে আমি আরেকটু ডিটেলসভাবে আলোচনা করতেছি পদের প্রকারভেদ। পদের প্রকারভেদে সাতটি ভাগে ভাগ করা হয়েছে, একটা গঠনের দিক থেকে, অর্থের দিক থেকে, ব্যক্তাত্বের দিক থেকে, জাতাত্বের দিক থেকে, গুণের দিক থেকে, স্বয়ংসম্পূর্ণতার দিক থেকে, আবার হচ্ছে যুগল সম্বন্ধের দিক থেকে। এবং এগুলোকে আবার বিভিন্ন বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। যেমন সরল পদ, গঠনের দিক থেকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সরল পদ, একটা হচ্ছে যৌগিক পদ। সরল পদ কাকে বলে? যে পদ একটি শব্দ দ্বারা গঠিত হয়, যে পদ একটিমাত্র শব্দ দ্বারা গঠিত হয় তাকে সরল পদ বলে। যৌগিক পদ কাকে বলে? একাধিক শব্দ দ্বারা যেখানে গঠিত হবে, যে পদ একাধিক শব্দ দ্বারা গঠিত হয় তাকে যৌগিক পদ বলবে। গঠনের দিক থেকে গেল, এবার আসবো অর্থের দিক থেকে। অর্থের দিক থেকে চারটি ভাগে ভাগ করা হয়েছে, একার্থক, অনেকার্থক, সদর্থক, নয়ার্থক। একার্থক হচ্ছে একটি অর্থ যেখানে প্রকাশ করবে, একটি মাত্র একার্থক। অনেকার্থক হচ্ছে যে পদ দ্বারা অনেক অর্থ প্রকাশ করবে, সেখানে বলে অনেকার্থক। সদর্থক, যে পদ বস্তু ও বিষয় বা গুণের উপস্থিতি থাকবে, যে পদে বিষয় বস্তু বা গুণের উপস্থিতি থাকবে সেখানে আমরা বলবো সদর্থক। আর নয়ার্থক হচ্ছে যে পদ দ্বারা বস্তু বিষয় বা গুণের অনুপস্থিত থাকবে তাকে আমরা বলবো নয়ার্থক। আবার আমি এবার আসবো ব্যক্তাত্বর দিক থেকে অনেকভাবে ভাগ করা হয়েছে, নির্দিষ্ট, অনির্দিষ্ট, বিশিষ্ট, সাধারণ, সমষ্টিবাচক, অসমষ্টিবাচক। নির্দিষ্ট হচ্ছে ব্যক্তি বস্তুকে, যে পদ দ্বারা ব্যক্তি বস্তু বিষয়কে জাতি সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়, অর্থাৎ সুনির্দিষ্টভাবে তার সংখ্যার দিকটা উল্লেখ করা হয় তাকে আমরা বলবো নির্দিষ্ট, ব্যক্তাত্বর দিক থেকে। এবং অনির্দিষ্ট হচ্ছে যে ব্যক্তি বস্তু বা বিষয়কে, বিষয় জাতিকে অনির্দিষ্ট সংখ্যা দ্বারা বুঝাবে যেখানে, সেখানে আমরা বলবো যে অনির্দিষ্ট, অনির্দিষ্টর দিক থেকে। আবার বিশিষ্ট দিক থেকে, অর্থাৎ যে পদ দ্বারা, যখন কোনো নির্দিষ্ট পদ দ্বারা ব্যক্তিকে বোঝাবে, শুধুমাত্র নির্দিষ্ট পদ দ্বারা নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাবে তাকে আমরা বলবো বিশিষ্ট। সাধারণ হচ্ছে সাধারণ পদ যাকে আমরা কাকে বলবো, জাতি বা শ্রেণীর আংশিক বা সমগ্র তাকে আলোচনা করে। জাতি বা কোনো যে পদ দ্বারা কোনো জাতি বা শ্রেণীর আংশিক বা সমগ্রভাবে আলোচনা করে তাকে আমরা বলবো সাধারণ পদ। আর সমষ্টিবাচক পদ হচ্ছে যে পদ দ্বারা একই জাতীয় ব্যক্তি বা বস্তুকে নিয়ে আমরা আলোচনা করব তাকে আমরা বলবো সমষ্টিবাচক। আবার আছে অসমষ্টিবাচক, যে পদ সমকোণ জাতি বা বৈশিষ্ট্যের দ্বারা বা সমষ্টিবাচক গুণ নিয়ে আলোচনা করবে তাকে আমরা বলবো অসমষ্টি। আবার এরপরে আসবো জাতার্থর দিক থেকে হচ্ছে জাতার্থকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে জাতার্থক, একটা হচ্ছে অজাতার্থক। জাতার্থক হচ্ছে ব্যক্তার্থ বা জাতার্থ উভয়ই যেখানে আসে সেখানে আমরা বলবো জাতার্থক। আর অজাতার্থক আমরা তাকে বলবো যেখানে কেবলমাত্র ব্যক্তার্থ অথবা শুধুমাত্র জাতার্থ, অর্থাৎ যে কোনো একটা নিয়ে আলোচনা করছে, দুটো নিয়েই নয়, দুটো নিয়ে যেখানে আলোচনা করছে সেখানে আমরা বলবো জাতার্থক। আর যেটা শুধুমাত্র একটা নিয়ে, যে পদ দ্বারা শুধুমাত্র ব্যক্তার্থ নিয়ে আলোচনা করছে তাকে বলবো আমরা অজাতার্থক, বা শুধুমাত্র জাতার্থক নিয়ে আলোচনা করছে সেটাকে জাতার্থ নিয়ে আলোচনা করছে তাকে আমরা বলবো অজাতার্থক পদ। আবার সে গুণের দিক থেকেও দুটি ভাগে ভাগ করছে, একটা হচ্ছে বস্তুবাচক গুণ পদ, আরেকটা হচ্ছে গুণবাচক পদ। বস্তুবাচক হচ্ছে যে পদ কোনো বস্তু বিষয় বা ব্যক্তিকে উল্লেখ করে তাকে আমরা বলবো বস্তুবাচক।
আর গুণবাচক বলবো যে পদ বাস্তবিক বিদ্যমান থাকতে এমন বস্তু বিষয় ব্যক্তিকে না বুঝিয়ে কেবলমাত্র শুধুমাত্র অন্য যেগুলো যেগুলোর সাথে মিল নেই সেগুলোকে নিয়ে আলোচনা করে সেগুলোকে আমরা বলবো গুণবাচক। এরপরে আসে স্বয়ংসম্পূর্ণতা। স্বয়ংসম্পূর্ণতাকে দুটি ভাগে ভাগ করছে, একটা হচ্ছে নিরপেক্ষ আর একটা হচ্ছে সাপেক্ষ। নিরপেক্ষ মানে স্বাধীনভাবে, যে পদ দ্বারা কারো উপর নির্ভরশীল না হয়ে স্বাধীনভাবে গঠন করতে পারে, কোনো শব্দ কোনো বাক্য গঠন করতে পারে তাকে আমরা বলবো নিরপেক্ষ। আর সাপেক্ষ পদ হচ্ছে যে পদ অন্যের সাহায্য নিয়ে কোনো শব্দ গঠন করে তাকে আমরা বলবো সাপেক্ষ পদ। আবার হচ্ছে যুগল সম্বন্ধের দিক থেকে, যুগল সম্বন্ধের দিক থেকে হচ্ছে যে বিপরীতার্থক একটা হচ্ছে বিরুদ্ধ পদ, বিপরীত পদ একটা হচ্ছে বিরুদ্ধ পদ। বিপরীত পদটা হচ্ছে যে পরস্পর সম্পর্কিত, দুটি পরস্পর সম্পর্কিত এমন যাদের দ্বারা সমগ্রটাকে ব্যক্ত করতেছে এবং যাদের দ্বারা একদম উল্টোটাকে করতেছে, যেমন বাবা মা বিপরীত। আর বিরুদ্ধ পদটা হচ্ছে যে দুটি পরস্পর বিরোধী পদ এমনভাবে সম্পর্কিত যা দ্বারা নির্দেশিত বিষয়কে সমগ্র ব্যক্তার্থকে অপরিবর্তিত করতেছে, পরিবর্তন করতেছে, সমগ্র ব্যক্তার্থকে পরিবর্তন করতেছে। যেমন সবুজ অসবুজ, অর্থাৎ যেটাকে আমি সকল সবুজটাকে বললাম সেখানে অলিয়ে সবুজের সামনে অ দিয়ে সম্পূর্ণটাকে নাবাচক করে দিচ্ছে, সেটাকে বলতেছে বিরুদ্ধ পদ। তারপরও আবারও আমি বলতেছি পদের গঠনের দিক থেকে সাতটি ভাগে ভাগ করছে, গঠনের দিক থেকে, অর্থের দিক থেকে, ব্যক্তার্থের দিক থেকে, যাতার্থের দিক থেকে, গুণের দিক থেকে, স্বয়ংসম্পূর্ণতার দিক থেকে, আর একটা হচ্ছে যুগল সম্বন্ধের দিক থেকে। আসলে অনেক পদ এই জন্য ব্ল্যাকবোর্ডে না লিখে আমি বললাম। তারপরও হচ্ছে তোমরা এগুলো বাসায় পাঠ্য বই যেহেতু আছে তোমরা বাসায় এগুলো পড়বা। পদের যে গঠনের দিকটা, পদ আমি আবারও বলতেছি ষাটটি ভাগে ভাগ করছে, গঠনের দিক থেকে, অর্থের দিক থেকে, ব্যক্তিত্বের দিক থেকে, যাতায়াতের দিক থেকে, গুণের দিক থেকে, স্বয়ংসম্পূর্ণতার দিক থেকে, আর একটা হচ্ছে যুগল সম্বন্ধের দিক থেকে। এরপরে আমি আসব যুক্তিবাক্যের যুক্তিবাক্যর বাক্য আর হচ্ছে যুক্তিবাক্য। বাক্য ও যুক্তিবাক্য, বাক্য কাকে বলে আমরা তো জানি, বাক্য হচ্ছে যে শব্দ বা শব্দ সমষ্টি দ্বারা সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করে তাকে আমরা বলি বাক্য। বা বাক্যকে আবার এভাবেও বলা যায় যে কতগুলো শব্দ সমষ্টি একত্রিত হয়ে সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করে তাকে আমরা বলি বাক্য। এরপরে বলতেছে বাক্য, আরটা আমি বললাম যে যুক্তিবাক্য। যুক্তিবাক্য কাকে বলে? আসলে যুক্তিবাক্যকেও আমরা এটাও বলবো যে সমগ্র মনের ভাব প্রকাশ করে, যে শব্দ বা শব্দ সমষ্টি দ্বারা মনের ভাব প্রকাশ করে তাকে আমরা যুক্তিবাক্য বলবো। কিন্তু যুক্তিবাক্যর বিষয়ে কিন্তু এখানে বলা হচ্ছে যে যে পদের মতো দুটি স্বীকৃতি বা অস্বীকৃতি জ্ঞাপন সম্পর্ক থাকে তাকে আমরা বলবো যুক্তিবাক্য। একটু বুঝিয়ে দিচ্ছি, আর যুক্তিবাক্য
যে শব্দ বা শব্দ সমষ্টি দ্বারা স্বীকৃতি বা অস্বীকৃতি এখানে যেমন বলতেছি যে বাক্য কাকে বলে, যে শব্দ বা শব্দ সমষ্টি দ্বারা মনের ভাব প্রকাশ করে তাকে আমরা বলি বাক্য। আর যুক্তি বাক্য কাকে বলে, আমরা এখানে বলবো যে পদ দ্বারা স্বীকৃতি বা অস্বীকৃতি কোনো লিখিত বা মৌখিক বিবৃতি করে তাকে আমরা বলবো যুক্তি বাক্য। এখানে কথা হচ্ছে যে বাক্য এবং যুক্তি বাক্যর মধ্যে যে পার্থক্যটা, মনের ভাব প্রকাশ করলে আমরা বলবো বাক্য, আর যুক্তি বাক্যকে আমরা বলবো স্বীকৃতি বা অস্বীকৃতি। এখানে এই কথাটা আমি তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। যুক্তি বাক্যর ক্ষেত্রে স্বীকৃতি বা অস্বীকৃতি, স্বীকৃতি মানে হচ্ছে হা সূচক এবং অস্বীকৃতি মানে হচ্ছে না সূচক। অর্থাৎ আমি তোমাদের একটু ব্ল্যাঙ্কটা বুঝিয়ে দিলে তোমরা এটা বুঝতে পারবা। একটু উদাহরণ দিয়ে বুঝাই দে, বাক্য বাক্যকে যদি আমি বলি যে আমি ভাত খাই, আর যুক্তি বাক্য যুক্তিবাক্য হচ্ছে বাক্য, আমি বললাম যে আমি ভাত খাই, আর যুক্তিবাক্য হচ্ছে সব ফুল হয় সুন্দর। এই কথাটা হচ্ছে যুক্তিবাক্য। এবং বাক্য ও যুক্তিবাক্যের মধ্যে মিলগুলো, যেমন যদি আমি মিলের কথা বলি তাহলে হবে যে বাক্য ও যুক্তিবাক্য দুটোই কিন্তু শব্দ দ্বারা গঠিত, দুটোই শব্দ দ্বারা গঠিত, উভয়ই কিন্তু একটা মনের ভাব প্রকাশ করে, উভয়ই কিন্তু লিখিতভাবে ভাবে প্রকাশ প্রকাশ করতে হয়, উভয়ই কিন্তু অর্থপূর্ণ। অর্থাৎ মিল যদি আমি বলি, এই দুটার মধ্যে মিল হচ্ছে দুটোই কিন্তু অর্থপূর্ণ আছে, দুটোই মনের ভাব প্রকাশ করতেছে, আবার দুটোরই কিন্তু লিখিতভাবে রূপ দিচ্ছি, এটাকে আমরা বলবো বাক্য। দুটো মানে সাদৃশ্য এবং বৈসাদৃশ্যর কথা যখন আমি বলবো তখন দুটোর মাঝে কিন্তু পার্থক্য আছে। পার্থক্য বলতে শব্দ, যখন আমি বাক্য বলবো, বাক্য বাক্য বলতে গেলে একাধিক শব্দ বা শব্দ সমষ্টি যে অনেক সময় লাগবে তা কিন্তু না। অনেক সময় বাক্য আমরা আগুন আগুন বলে চিল্লালেও কিন্তু একটা বাক্য গঠন হয় এবং এটা কিন্তু মনের ভাব প্রকাশ করে। কিন্তু যুক্তিবাক্য যখন আমরা করবো, যুক্তিবাক্য করতে গেলে কিন্তু আমাদের সেমন একটা মাত্র শব্দ দিয়ে বা একটা একটা মাত্র শব্দ দিয়ে কখনোই যুক্তিবাক্য হবে না। যুক্তিবাক্য গঠন করতে গেলে কিন্তু আমাদের এই যে তিনটা পদ লাগবে, এখানে যেমন আমি বললাম তিনটা পদ, তিনটা পদ হচ্ছে, আমি তোমাদের ক্লাসে আগেও বলছি, এই যে সব ফুল এটা একটা পদ, সুন্দর একটা পদ, হয় এটা একটা পদ, এটাকে আমরা বলতেছি উদ্দেশ্য, এটাকে আমরা বলতেছি বিধেয়, আর এটাকে আমরা বলতেছি সংযোজন। অর্থাৎ যুক্তিবাক্য হতে গেলে উদ্দেশ্য লাগবে, বিধেয় লাগবে, সংযোজন লাগবে। কিন্তু বাক্য যখন আমি বলবো, বাক্য হতে গেলে কিন্তু আমাদের উদ্দেশ্যের পিছনে সংযোজন লাগবে না। অনেক সময় অনেক বাক্য একটি শব্দ দ্বারাও প্রকাশ প্রকাশ করে,
মনের ভাব প্রকাশ করে সেটা হচ্ছে বাক্য। আবার বলতেছে যুক্তি বাক্য, বাক্য হতে গেলে মনের ভাব প্রকাশ করতে হয়। যেমন আমি ভাত খাই, একটা মনের ভাব প্রকাশ হয়ে গেছে, মনের ভাব প্রকাশ করতেছে। কিন্তু যুক্তি বাক্য হতে গেলে শুধুমাত্র মনের ভাব প্রকাশ করলেই হবে না, যুক্তি বাক্য হতে গেলে তিনটি বিষয় অবশ্যই থাকতে হবে, উদ্দেশ্য, বিধেয় এবং সংযোজক। বাক্যের মধ্যেও কিন্তু উদ্দেশ্য বিধেয় থাকে, কিন্তু এগুলো অত স্পষ্ট করে না থাকলেও চলে, কিন্তু যুক্তি বাক্যে অবশ্যই উদ্দেশ্য, বিধেয় এবং সংযোজক তিনটি নির্দিষ্ট করে থাকতে হবে। এবং বাক্যে আবার সংযোজক, এই সংযোজক কথাটা, এই যে সংযোজক হয় বাক্যে, সংযোজকটা অনেক সময় থাকে না, না থাকলেও কোনো সমস্যা হয় না, কিন্তু যুক্তিবাক্যে অবশ্যই সংযোজক লাগবে। এবং বাক্যে সংযোজকটা অনেক সময় ভবিষ্যৎ, বর্তমান, অতীতকাল, তিন কালেই হতে পারে, কিন্তু যুক্তিবিদ্যায় অবশ্যই সংযোজকটা বর্তমান কালেই নিয়ে আসতে হবে এবং করতে হবে, বর্তমান কালেই হতে হবে। বাক্যে, বাক্যের ক্ষেত্রে যে কোনো পরিমাণ, পরিমাণ বা গুণের কোনো লাগে না, কোনো কোনো প্রকাশ করতে হয় না। একটা বাক্য আমি বললাম, যে কোনো একটা বাক্যই হয়ে গেল, কিন্তু সেটা গুণ বা পরিমাপ আমাকে প্রকাশ করতে হবে না। কিন্তু যুক্তিবাক্যে যখন আমি করব, তখন অবশ্যই আমাকে প্রকাশ করতে হবে, তার গুণটা, তার পরিমাণটা প্রকাশ করতে হবে। এই যুক্তিবাক্য এবং বাক্যর মধ্যে পার্থক্যগুলো এগুলোই। যেমন সব ফুল, আমি কিন্তু এটা নির্দিষ্ট করে দিয়েছি, সব ফুলকেই আমি প্রকাশ করছি, অর্থাৎ সম্পূর্ণ সংখ্যাটাকেই আমি নিয়ে আসছি। আবার হচ্ছে সুন্দর, এটা একটা গুণ, গুণটাকে কিন্তু নিয়ে আসতে হবে। আবার যুক্তিবাক্য, বাক্য কিন্তু সত্য, মিথ্যা, যে কোনো একটা বাক্যই হতে পারে, বাক্যর প্রতি কোনো কোনো নিষেধ, বিধি বিষেধ নেই, কিন্তু যুক্তিবাক্য হতে গেলে অবশ্যই এখানে সত্যতা, মিথ্যতার একটা মানদণ্ড থাকতে হবে। সব বাক্যকে আমরা যুক্তিবাক্য কিন্তু বলতে পারবো না, কিন্তু যুক্তিবাক্যর সবগুলোকে কিন্তু আমরা আবার বাক্য বলতে পারি। আর যুক্তি বাক্যকে সাধারণতভাবে পাঁচটি ভাগে ভাগ করা হয়। বিবৃতিমূলক, আদেশ, অনুদেশ, প্রজ্ঞা, আজ্ঞাসূচক, এই যে বাক্যগুলোকে বলে। কিন্তু যুক্তিবাক্য হতে গেলে অবশ্যই শুধুমাত্র এক নম্বর যেটা বিবৃতিমূলক, সেই বাক্যটাকে যুক্তিবাক্য হতে হবে, অন্য কোনো বাক্যগুলোকে যুক্তিবাক্যে গ্রহণযোগ্য নয়, গ্রহণ নয়। অর্থাৎ এক কথায়, মোট কথায়, যুক্তিবাক্য হতে গেলে অবশ্যই তাকে উদ্দেশ্য, বিধেয় এবং সংযোজক তিনটি স্পষ্ট করে দিতে হবে, কিন্তু বাক্যর ক্ষেত্রে সেটা লাগে না। আজকের ক্লাস আমি এখানে শেষ করতেছি। তোমাদের এই যুক্তির উপাদানের আমি পার্ট 6 পর্যন্ত পড়ালাম, তোমরা বাসায় একটু পড়বা, বাসায় একটু দেখবা, আমার মনে হয় দেখলেই ভালো হবে, এবং মার্কস ব্যবহার করে অবশ্যই বাহিরে বের হবা। আসসালামু আলাইকুম।